টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেল মোটা অঙ্কের লোকসান গুনতে হবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে তাই যে কোনো মূল্যে আসর আয়োজনে আইসিসির কাছে ধর্ণা দিতে হচ্ছে তবে দর্শক শূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করলে স্পৃহা হারাবে ক্রিকেটাররা এমনটাই মত সাবেক ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকারের এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সাফ জানিয়ে দিয়েছে এশিয়া কাপ পিছিয়ে দিয়ে আইপিএল আয়োজনের চেষ্টা করা হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না চলমান করোনা পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় নির্ধারিত আঠারো অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা বিশ্ব আসর না হলে দেশটির ক্রিকেট বোর্ডের অর্থনৈতিক সংকট আরও প্রকট হবে তাই মেগা ইভেন্ট মঞ্চস্থ করতে মরিয়া ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসি আঞ্চলিক আয়োজক কমিটি ও অস্ট্রেলীয় সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি সবার সুরক্ষা নিশ্চিত করে নির্ধারিত সময়ে বিশ্বকাপ আয়োজনের সম্ভাব্য সব পথ নিয়েই ভাবা হচ্ছে বোর্ড উঠে পড়ে লাগলেও আসর স্থগিত হবে মানসিকভাবে এমন প্রস্তুতি নিয়েই রেখেছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ এ মৌসুমে আর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে না গড়ালে অজি বোর্ডের মিলিয়ন ডলার ক্ষতি হবে বলে ধারণা প্রধান নির্বাহী কেভিন রবার্টসের তাই প্রয়োজনে দর্শক শূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পথও বেছে নিতে পারে সিএ তবে এই তত্ত্বটা ঠিক পছন্দ হয়নি সচিন টেন্ডুলকারের ক্রিকেটারদের জন্য এটা হতাশাজনক কোনো ব্যাটসম্যান বা বোলার ভালো খেললে দর্শকরা যে উল্লাস করে তাতে বাড়তি উদ্যম পায় তারা দর্শকরাই খেলার প্রাণ জুলাইয়ের আগে যে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে না আইসিসির ভিডিও কনফারেন্সের পর নিউজিল্যান্ড বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটের দেয়া সাক্ষাৎকারে সে ইঙ্গিত স্পষ্ট নীতি নির্ধারকরা দোটা নেয় তবে ব্রেন্ডন ম্যাকালামের কোনো সন্দেহ নেই সাবেক কিউই ক্রিকেটারের মতে অক্টোবরে ওয়ার্ল্ড টি টোয়েন্টি আয়োজনের সম্ভাবনা ক্ষীণ মহামারীর মাঝে ষোলো দল নিয়ে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ আয়োজনের কোনো যৌক্তিকতা দেখেন না তিনি তাই এ আসর পেছাতেই হবে আর সেটা হলে ওই সময়ে ভারতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয়াটাও সহজ হয়ে যাবে ম্যাককালামের কথা বিসিসিআই সমর্থন করলেও এর ঘোর বিরোধী পিসিবি সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ আইপিএলের কারণে এ আসর পিছিয়ে দিতে চাপ দেয়া হলে তা কোনোভাবেই মেনে নেবে না তারা এশিয়া কাপ নভেম্বর ডিসেম্বরে নিয়ে যেতে চেষ্টা চলছে আইসিসি কাউকে বাড়তি সুবিধা দিতে চাইলে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় একটা কারণে এশিয়া কাপ পেছাতে পারে আর সেটা ভাইরাস। আইপিএল নয় পরিস্থিতি জটিল হচ্ছে ক্রমশ সামনের দিনগুলোতে তাই সাংগঠনিক দক্ষতার পরিচয় দিতে হবে আইসিসিকে মাকসুম আলম খান সময় সংবাদ